হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্লাবন, আর আজকে আরেকটা নতুন পাখি আনছি, আর সেটা হলো গুগু পাখি। গুগু পাখির বাচ্চা, এই পাখিটা কাকে ওদের বাসা থেকে খেয়ে ফেলতে চাইতেছিল এই পাখির বাচ্চাটাকে। আর এটা পরে পাখিটা হালকা হালকা উড়াল জানে, আর উড়ালটা দিয়ে এটা আমার এক কাকির বাসায় আসছে, আর সেইখান থেকে ওরা ধরছে, তারপরে এটা আমাকে দিয়ে দিছে। আর এটা এখন আমার পালতে হবে, আশা করি যে এটা পেলে আমি যদি বড় করতে পারি, ওরা খেতে পারে আরও বনের মধ্যে চলতে পারে, সেরকম অবস্থা করে এটাকে আমি বনের মধ্যে ছেড়ে দেব। আর কি বলবো, পাখিটা আসলে অনেক সুন্দর, কিউট, মাত্র খাওয়াই আনছি পাখিটাকে, আর খাওয়ানোর ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিতেছি, দেখেন অনেক কিউট। একটা পাখি পাইছি, হয়তো বা আরেকটা আসিল, কিন্তু আরেকটা পাই নাই, এই একটাই পাইছি, একটাই দিছে ওরা, একটা পাই নাই। ওইটা সম্ভবত কাকে খেয়ে ফেলছে, নয়তো বা অন্য কোথাও পালিয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাইতেছে। আর এইভাবে দিলেই কাপড়ের মধ্যে আমি এখানে খুঁত ভিজাই দিছি, আর একটা ছোট কানা করে দিছি কাপড়ের মধ্যে, ওইভাবে ও নিজে মুখ দিয়ে খাইতে পারতেছে, দেখেন মাশাআল্লাহ। চলেন যাই দেখি বালি হাঁসের কি অবস্থা আছে, বালি হাঁসটাকে একটু দেখে আসি একটু পাশাপাশি। বালি হাঁসগুলো পানির কাছাকাছি ঘোরাঘুরি করতেছে, আর এখানে আমার কচুরি পানাগুলোও শেষ হয়ে গেছে প্রায়, অল্প কচুরি পানা আছে, আর এখানে প্রচুর মাছ দিচ্ছে। আর বালি হাঁসকে এখন খাবার দিতে হবে ওদের বাটিতে, খাবারটা দিয়ে আসি। এখানে পানি নিতেছি, হালকা আগে খাবার আসলে ধান, আর কিছু ধান দিতে হবে। আর খাবারগুলো এখন দিছি, বাট এখন ও খাইতেছে না, কারণ আমার বাড়িতে অনেক মেহমান আসছে, আর ওরা একটু বাহিরে কথাবার্তা বলতেছে, ওর জন্য বালি হাঁসগুলো ভয় পাইতেছে, আর ওরা বেশি ভয় পায় বালি হাঁসগুলো অল্পতেই। সো আমার এখন অফিসে যাওয়ার সময় অফিসে চলে যাই। এই যে তিনটা আইসা পড়ছে অফিসে আসতে নাসতেই, আমি অফিসে আসতে নাসতেই তিনটা আইসা পড়ছে। আমি খাবার নিয়ে আসছি, এই যে রুটি আনছি একটা, আর এই যে এখন আমার অফিসের ভিতরে এসে পড়ছে, বাহিরে গিয়ে পরে খাবারটা দিই। নিচের দিকে, নিচের দিকে তাকাস, তিনটার একসাথে খাওয়ানো খুব মুশকিল, একটা বেশি খেয়ে ফেলায় একটা পায়ই না, উপরের দিকে তাকিয়ে থাকে। বুঝছি, ওদের লাগে কালকে থেকে রুটি দুইটা করে নিয়ে আসতে, একটা ওদের হইব না। আর এদেরকে শুধু আমি একাই রুটি খাওয়াই না, অনেকজনই খাওয়াই, অফিসের অনেকজন আছে, ওরাও ওদেরকে খাবার দেয়। যাক, শেষ, খাবার শেষ, শেষ। এরা অনেক কিউট, হাই, শেষ, খাবার শেষ। এখন আমি কাজ করবো, আর এখন ওরা আমার পিছ ছাড়বে না। আচ্ছা, এখন বাসায় যা।
আমার রুমে ভিতরে এসে বসে দেখেন কি করে। যা বাইরে যা, বাহিরে যা। হেই, আমার চেয়ারের সিট খেয়ে বলতেছে। যা যা বাহিরে যা, যা যা। কি আর খাবি? হয়েছে না তোর খাবার? যাই এখন বাইরে যা।